আসসালামু আলাইকুম মোরাফুটা দাদুরা বুয়ারা ভাইয়ারা, জয় জয় হিন্দ। মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি ব্যাককেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ময়ও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। তো লই এসে আজকে একদম সাধারণ দুইটা রেসিপি, যদিও সব রেসিপি পুরোপুরি দিতে পারি নাই। এখানে হয়েছে মুই কোরাল মাছ রাঁধতে লইছিলাম, আর এদিকে হয়েছে ডাল ভিজাই লইছিলাম। এটা দিয়ে হয়েছে লাউ পাতা দিয়া, অনেকেই আজকাল খালি ফেসবুক খুললেই দেখতে পারি যে লাউ পাতায় হয়েছে ডাল দিয়া হেডার একটা পাতুরি করে না কি করে বাজ্যা লয় সপের মতো কইটা, যাই হোক পাকোড়া করে। তো হেই পাকোড়া নামও কইতে পারি না, দেখেন কি একটা অবস্থা মোর। তো এখানে হয়েছে মুসুর ডাল ভালো করে ধুয়ে টুয়ে লইছিলাম, এরপরে হের মধ্যে কাঁচামরিচ দিছি, একটু রসুন দিছি, আর হয়েছে যে শুকনা মরিচ দিয়ে দিছি। তো এখন এটার হয়েছে ব্লেন্ড করবো, যদিও এখানে এডুক দেখাইতে আছি কিন্তু এটার কিন্তু রেসিপি মোর দ্বারে নাই, কারণ মুই ডিলিট করে হালাইছি, বহুত আগে করছি। তো আর ভিডিওটা হয়েছে এখন মুই এডিট করতে আছি। তো এই জায়গায় একটু দেখতেই পাইতে আছেন, মশলা সুন্দর করে কষাই নিয়েছিলাম। তো এনে কোরাল মাছটা আসলে বয়ান্ন হইবে, তো এনে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, একটু আদা, একটু রসুন, সব মশলা দিয়াই আসলে মশলাটা কষাই লইতে হয়েছে। তো মশলাটা কষাই লইয়া সুন্দর করে এর মধ্যে একটু পানি দিছি, পানি দিয়া আবার একটু ভালো করে কষাই লইতে হইবে। যত মশলা বেশি কষাইবেন অতই কিন্তু খাইতে ভালো লাগবে, অতই কিন্তু স্বাদ বাড়বে। তো এখানে কিন্তু সুন্দর করে মুই কষাই লইতে আসছিলাম, মুই না আসলে মোর মায়ের আনতে আসছিল, মোর মা রাত তো দেখতেই পাইতে আসেন আপনারা, এখানে মুই কইলে তো আসলে মিথ্যা হইয়া যাইবে। তো যাইও খুব সুন্দর করে মোর মায়ের মশলাটা কষাই লইতে আসছিল। আর এই কোরাল মাছ কিন্তু মোর মাইয়ার অসম্ভব পছন্দ, আর ও আসলে টমেটো দিয়ে কোরাল মাছটা খাইতে বেশি পছন্দ করে। তো এখন কিন্তু টমেটোর দাম কি আর কমু, টমেটোর দাম কিন্তু ধরাছো আর বাইরে, যাই হোক এরপরও মাইয়া পছন্দ করে। পোলা পানের লইগে আসলে মা বাপরা কত কিছুই না করতে পারে। তো হ্যাঁ, যে দাও যত দামই হোক না কেন, আর যত যাই অসাধ্য কিছু হইয়া যাক না কেন, চেষ্টা তো করে, চেষ্টা তো করতেই হইবে। আর হ্যাঁ, যদি খাওয়ানোর জিনিস এটা তো কথাই নাই। তো এই তো এরপরে জোল দিয়া হেডার একটু ফুটাইয়া নিছে মোর মায়ের, ফুটাইয়া নিয়ে হ্যাঁ মধ্যে মাছগুলা দিয়ে দিছে, আর এই যে এখন হয়েছে টমেটো দিয়ে দেবে। তো মোর মাইয়া যেহেতু পছন্দ করে আর হ্যাঁ নাতি যেহেতু পছন্দ করে, তাই এত হ্যাঁ করবেই। হেই নাতির যে রান্দা যে খাওয়ান দাওয়ান পছন্দ করে, হ্যাঁ কিন্তু মোর মাই এতদিন বইয়া মুগো রাইন্দে বাইরে খাওয়াইতে আছে আসলে, হ্যাঁ কিন্তু রেস্ট নাই। তো এখানে ওই যে কইলাম যে পাকোড়া বাজমো, লাউ পাতার মধ্যে ডাইল হেডারের ডলে দিয়া, হ্যাঁ পরে ডাইল সুন্দর করে পাতার মধ্যে দিয়া একদম বুড়া পাতাটা ডেকে দিতে হইবে, পাকোড়া যেটারে কয়। তো এইটার আসলে ওই যে ভিতরে যে পাতায় লাগাইছি হেয়া কিন্তু মুই আসলে ডিলিট করে হালাইছি, অনেকদিন পরে আসলে এটা এডিট করতে গেছি। তো কি আর কমু, তো যাই হোক যেটু পাইছেন হেডু একটু দেখে খুশি হন, ভালো থাকেন হে লইয়া। তো মুই আর কি করবো, মোর দ্বারে নাই এখন আর দিব কেউ নাই দা। তো যাই হোক এনে এই যে পাকোড়াটা সুন্দর করে তেলে একটু ভাজিয়ে নিয়েছিলাম, নিবু আছেই করতে হইবে, এটা কিন্তু মিডিয়াম আছে করতে হইবে, নয়তো কিন্তু পূজা যাইবে। তো মুই যখন দিছিলাম তখন আসলে বুঝতে পারতে আসলাম না। আরে এই যে দেখেন মোর সুন্দর কড়াইটা, ওই দিনে মুই প্রথম এই কড়াইটা কিনে লইয়াছিলাম, এরপরে প্রথমই মুই এই লাউয়ের লাউ পাতার পাকোড়া করছি, যার কারণে আসলে বুঝতে পারি নাই এটা কেমনে কি তাপ কত দূর কেমনে নেয়। তো যেহেতু এটা একটা ভাইরাল করাই, এখন ফেসবুক খুললেই দেখা যায় সবার বাড়ি, সবার ঘরেই আসলে সবার রান্নাঘরে এই ধরনের একটা কড়াই থাকে। তো মোর আর না থাকলে হয়, মোর ননস্টিকের থেকে এইসব স্টিলের কড়াই বা সিলভারের কড়াইতে রান্না করতে বেশি ভালো লাগে, কি লাগে এতে রান্না করলে সুন্দর দেখায়, আর এগুলো রান্না করলে স্বাস্থ্য স্বাস্থ্যকর আসলে। ননস্টিকিতে রাঁধতে মোর ফ্যামিলিতে আসলে পছন্দ করে না, মোর বাসায় একটু রেস্ট্রিকশন আছে এই ননস্টিকে রান্না করা। তো এর লেগে এই সিলভারের কড়াই মরাইতেই মুই বেশিরভাগ রান্না করে থাই। তো এই যে দেখতেই পাইছেন খুব সুন্দর করে উঠায় নিছিলাম, আর এই যে এখন হয়েছে আপনাকে একটু দেখাইলে সুন্দর করে। তো মোর ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হইবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।